দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে। দেখছেন যে বর্তমান সময়ে কিন্তু বাজারে কুরবানি গরুর ব্যাপক চাহিদা চলছে এবং কেনাবেচাও চলছে, আর এই সাজে যে শুকনো হাড্ডি সার, এই সাজে দামটা মোটামুটি এখন একটু রিজনেবল রেটের মধ্যেই আছে। তা আমরা বেশ কিছু সামনে শুকনো হাড্ডি সার দেখছি, এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের মাহাবুর ভাই। আর আজ 7 জুন 2024, আমরা একটু কথা বলি শুরুতেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আছি আছি। সবাই কুরবানির সার নিয়ে মানুষ সবাই ব্যস্ত আর ব্যস্ত, আর আপনি আবার হাড্ডি সার নিয়ে ব্যস্ত? আমার এটাই ব্যবসা ভাই। আপনার এটাই ব্যবসা? এটাই ব্যবসা। আচ্ছা, আমাদের বলেন তো, এখন তো হাড্ডি সারের চাহিদা একটু কম, একটু কম। দামটা কেমন? দামটা এখন একটু কম। এইগুলা গরু কিন্তু কুরবানি পরে মানে সবার খামারে এখন গরু ভরপুর ভরপুর, একেবারে 2-4-10 দিনের মধ্যে সব এলা যাওয়ার পর খালি হয়ে যাবে। হ্যাঁ, সবাই ভরাবে, তখন আবার এই গরুগুলো চাহিদা বেড়ে যাবে, রেটটাও তখন বেড়ে যাবে, রেটটা বেড়ে যাবে। আচ্ছা, তার মানে এখন যে রেট গরুগুলো আছে এগুলো চিপ রেটাই দিবেন? আসেন দেখি আমরা মাটি কাটা রেট, মাটি কাটা রেট চ্যালেঞ্জ করে দিব। চ্যালেঞ্জ করে দিবেন? কি চ্যালেঞ্জ করবেন বলেন? হ্যাঁ, কি চ্যালেঞ্জ করবেন? চ্যালেঞ্জ করবো এগুলো, মনে করো আমি যে রেটে দিব, হ্যাঁ, এই রেটটা কেউ দিবেন না, কে দিবা পারবে না। সবাই তো কুরবানি গরু নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আর আমি হাড্ডি সার নিয়ে ব্যস্ত ব্যস্ত। আচ্ছা দেখি, একটা করে দেখি, এটা প্রথম নাম্বার, এটা প্রথম নাম্বার। বয়সটা কেমন ভাই? এটা 6-7 বয়স। 6-7 বয়স? আরে বাবা, সেই তেজি, তেজি আছে। 6-7 বয়স? কিছু তাজাও আছে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার, 6-7 বয়সের। বাবা, গরুটা একটু ভয় পাচ্ছে। আচ্ছা, মোটামুটি সুস্থ সবল? সুস্থ সবল। অসুস্থ থাকলে আমার, অসুস্থ থাকলে আপনার, দেখে শুনে নিয়ে যাবে। হ্যাঁ, দেখে শুনে নিয়ে যাবে। এটা 1 নাম্বার, 1 নাম্বার। তারপর সেটা 2 নাম্বার, সরে দেন 1 নাম্বারটাকে, সরে দেন। হ্যাঁ, এটা 2, ওটা করে ঠেলে দেন, সরে দেন, সরে দেন, আমরা দেখি। হ্যাঁ, 2। এটা বয়স ভাই? এটা 6 দাঁত। এটা 6 দাঁত? এটাও 6 দাঁত। এটা 6 দাঁত, সিরিয়ালের 2 নাম্বার, 2 নাম্বার। মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানের? নিখুঁত, কোনো খুঁত নেই, খুঁত থাকলে কোনো খুঁত নেই। হ্যাঁ, সিংটিং তো সবকিছু ঠিকঠাক আছে? আমার ঠিক আছে, সিং মাথা সবকিছু। হ্যাঁ, দাঁড়ি মাথা সবকিছু ঠিকঠাক, দাঁড়িও লম্বা আছে, সিরিয়ালে 2, চামচোচা পাতলা, চামচোচা পাতলা। আচ্ছা, 2 নাম্বার এটা। তারপর সেটা 3 নাম্বার? এটা 3 নাম্বার ভাই, 3 নাম্বার, এটা 3। হ্যাঁ, এটা বয়স ভাই? এটা নতুন জোয়ান, এটা নতুন জোয়ান, নতুন জোয়ান, সিরিয়ালে 3, নতুন জোয়ান বয়স, সুস্থ সবল, দাঁড়িও লম্বা, সিং মাথা ভালো, দাঁড়ি লম্বা। হ্যাঁ, এটা সিরিয়ালে 3 নাম্বার, 3 নাম্বার। এটা দেশাল জাতের? দেশাল, দেশাল। হ্যাঁ, আর এটা 4? এটা 4, এটা 4 দাঁত। হ্যাঁ, এটা 4 দাঁত বয়স, 4 দাঁত বয়স, 4 দাঁত বয়স, 4 দাঁত বয়স, সিরিয়ালের 4, 4, মানে দাঁতটা তো সবকিছু ঠিকঠাক আছে না? ঠিক আছে, তামান ঠিক, হ্যাঁ তামান ঠিক। 4 নাম্বার এটা? এটা 4 নাম্বার, মোটামুটি নিখুঁত মানে? নিখুঁত, সারা দিন অযত্ন করু, অযত্ন করু। হ্যাঁ, এটা হচ্ছে 4 নাম্বার। পেটিও লম্বা আছে? হ্যাঁ, পেটিও লম্বা আছে, চামচটা ভালো, সুস্থ সবল, নিখুঁত মানের, সিরিয়ালের 4 নাম্বার, 4 দাঁত বয়সের হাড্ডি সার হচ্ছে এটা। আর এটা 5 নাম্বার? এটা 5, 5 নাম্বার। এটার বয়স ভাই? এটার বয়স হচ্ছে নতুন জোয়ান, এটা নতুন জোয়ান, নতুন জোয়ান, সিরিয়ালে 5, 5, সুস্থ সবল, সুস্থ সবল। আচ্ছা, এটা 5 নাম্বার, এটা 5 নাম্বার, নতুন জোয়ান বয়স, নিখুঁত মানে? নিখুঁত। আচ্ছা, এটা হচ্ছে 5 নাম্বার, এটা 5। আচ্ছা, তারপর সেটা 6? এটা 6, 6। এটার বয়স? এটা 2 দাঁত বয়স, এটা 2 দাঁত, 2 দাঁত বয়স, অনলি 2 দাঁত, এটা অনলি 2 দাঁত। দেখেন, দাঁতও দেখাবেন? দাঁতও দেখেন, এদের 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত। সিরিয়ালের এটা হচ্ছে 2 দাঁত, 6 নাম্বার, 6 নাম্বার, 2 দাঁত বয়সের, 2 দাঁত বয়সের, নিখুঁত মানের? নিখুঁত। আচ্ছা, এটা 7 নাম্বার, এটা 7, 7 নাম্বারটার বয়স? এটা নতুন জোয়ান বয়স, এটা নতুন জোয়ান বয়স, এটা দাঁড়িটা লম্বা দেখেন, সিংমাথা, এটা লম্বা, সিংমাথা ভালো, সিরিয়ালের 7, 7, দেশাল জাতের? দেশাল, দেশাল, মোটামুটি সব সুস্থ সবল, চামচটা ভালো, চামচটাও ভালো, ঠিকঠাক আছে, চওড়াও আছে, চওড়াও আছে, কোথাও কোনো ধরনের কোনো কোনো খুন নেই, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাও সরাই দেন। তাহলে এটা কয় নাম্বার দেখলাম? 7, 7। এটা 8, এটা 8। এটার বয়স? নয়া জোয়ান, নয়া জোয়ান, মানে নতুন জোয়ান, নতুন জোয়ান, সিরিয়ালের 8 নাম্বার, 8 নাম্বার। আর 8 দাঁত বয়সকেই বলা হয় নতুন জোয়ান না? 8 দাঁতকে বলা হয় নতুন জোয়ান, সিরিয়ালের এটা 8 নাম্বার, 8 নাম্বার। এটা দেশাল, 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 8 দাঁত বয়স, সিং মাথা ভালো আছে, চামচটা ভালো আছে, সব ঠিকঠাক আছে, এলাতে পয়সা ভাই, এলাতে পয়সা, এলাতে পয়সা, এলাতে পয়সা। আর এটা 9, এটা 9, 9 নাম্বার। এটার বয়স? 6 দাঁত, এটা 6 দাঁত বয়স, এটা 6 দাঁত বয়স, সিরিয়ালের 9, 9, সুস্থ সবল, সুস্থ সবল, সুস্থ সবল, নিখুঁত মানে? নিখুঁত, সিরিয়ালের 9 নাম্বার, 9 নাম্বার। আচ্ছা মাহুর ভাই, এই 9টা কি একটা লট নাকি সবগুলাই নিয়ে একটা লট? এই 9টা নিয়ে একটা লট, আর 3টা আছে আর কি, 3টা আলাদা লট। হ্যাঁ, এটা আলাদা। আচ্ছা,
আচ্ছা, এই 9টা লট কত রেট রেখেছেন বলেন? এলা দিছি ভাই, একলে চিপ রেটে দিব, একেবারে চিপ রেট। আপনি বলেছিলেন একদম চিপ রেট দিবেন, চিপ রেট চ্যালেঞ্জ করছিলেন, বলেন কত সেটা? এলাই 41,700 করে দিব, 41,700। আর একটু কমানো যায় না? আর একটু কমানো যায় না, চা পানি খাওয়ার কারণে কেউ যদি আপত্তি করে ওইটাও দিব, ওটাও দিবেন, ওইটাও দিব, ওটাও দিবেন, ওইটাও দিব, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন এগুলো কুরবানির পরে কিনতে গেলে কত দিয়ে কিনতে হবে? কুরবানির পরে এগুলো আবার কিনতে গেলে আড়াই হচ্ছে 3,000 টাকা বেশি লাগবে ভাই। আড়াই থেকে 3,000 টাকা বেশি লাগবে? আড়াই হচ্ছে 3,000 টাকা লাগবে। আড়াই থেকে 3,000 বেশি না? হ্যাঁ। তাহলে এটা দেখলাম 9 নম্বর, 9 নম্বর, আর এটা দেখলাম 8 নম্বর, এটা 8, এটা 7 নম্বর, এটা 7, এটা 6 নম্বর, এটা 6, এটা 5 নম্বর, এটা 5, 5 নম্বর, এটা 4 নম্বর, এটা 3 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তাহলে এ 9টা রেট বললেন কত? 41,700, 41,700। এখান থেকে যদি কেউ চা পানি খাওয়ার জন্য আবদার করে, তাও দেওয়া হবে, সেই আবদারটাও হয়তো বা রাখবেন? রাখবো, মানে বাকিটা আলাপ আলোচনা হবে ফোনে, ফোনে আলাপ হবে। আর এই যে 3টা দেখছি আমরা, এই 3টা এক্সট্রা, কেউ যদি ওগুলোর মধ্যে নিতে চায় নিতে পারবে? ওই ওই রেটে, একই রেট, একই রেট। তাহলে আলাদা করলেন যে, হ্যাঁ একই রেট। আর এটা 3, আচ্ছা 3, 2, 1 অথবা 1, 2, 3, যেটাই ধরা হোক না কেন। এখন বিষয় হচ্ছে, তাহলে এখানে 9টা, এখানে 3টা, 12টা, 12টা। এখন এইখান থেকে যদি কেউ নিজের মতো করে পছন্দ করে 6টা, 7টা, 8টা নাই, এখন এখানটা যদি কেউ বাছি নিতে চায় ভাই, চাইলে হয়তো 10 টাকা আগা বাঁচা হবে, আগা বাঁচা হবে, মানে বাকি আলোচনা হবে ফোনে, ফোনে আলাপ হবে। আচ্ছা, আর এগুলো ছাড়াও যদি কেউ আরো নিতে চায়, নিতে চাইলে দেওয়া যাবে, দেওয়া যাবে, এই সময় দেওয়া যাবে, কুরবানির আগে দেওয়া যাবে, দেওয়া যাবে। এখন বিষয় হচ্ছে, সবার কামার পূর্ণ, হ্যাঁ, কেউ যদি বলে যে মাহবুব ভাই, হ্যাঁ, আমি আপনাকে টাকাগুলো দিলাম, হ্যাঁ, বা 50% টাকা দিলাম, বাকিটা আপনি একটু পুষেন, আপনাকে পোষার খরচটা দিব, আমি ঈদের পরে নিয়ে যাব, হবে সুযোগ আছে? একটু অসুবিধা হবে, অসুবিধা হবে, বাড়িতে রাখার জায়গা তো, হ্যাঁ, অসুবিধা হবে, তারপরে সেটা হবে আলাপ আলোচনার সাপেক্ষে, আলাপ আলোচনার মধ্যে হবে, আলাপ আলোচনার সাপেক্ষে হতে পারে, হতে পারে। আচ্ছা, এখন দেন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন, 0179 0179 48 48 11 11 45 45 3, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে, এই নাম্বারে যোগাযোগ। আচ্ছা, তাহলে আবারও রিপিট করি, টোটাল গরু হচ্ছে 12টা, 12টার মধ্যে 3টা একটা লট করছেন, যাতে সবার বুঝতে সুবিধা হয়, কিনতে সুবিধা হয়। এই 3টা, এই 9টার লট হচ্ছে কয়টা? একটা, এই 9টার হচ্ছে একটা লট, একটা লট। এটা রেট বললেন কত? 41,700, এবং এগুলো ছাড়া আরো 3টার একটা লট করছেন, ওটাও একই রেট, যদি কেউ 12টা নিতে চায় 12টা নিতে পারে, একই রেট, হ্যাঁ, একই রেট, বাকি আলাপ আলোচনা সব ফোনে হবে, ফোনে আলাপ হবে, ঠিক আছে, ঠিক, ধন্যবাদ। তো দর্শক, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।